বিশ্ব বাংলা টিভি থেকে আমি অঙ্কুশ আরও একটা পুজোর সন্ধান নিয়ে আজ আপনাদের এখানে চলে এসেছি। এখন আমরা এসেছি বঙ্গনগর পৌরসভার অন্তর্গত বীরেশ্বর দলেন পল্লী কল্যাণ সমিতি সার্বজনীন শিশু দুর্গোৎসব কমিটির কাছে। এবছর এই কমিটি মেয়েরা পরিচালিত করছে এবং খুব কম বাজেটে সমাজের কল্যাণে বা ওই পাঁচটা দিন আনন্দের উদ্দেশ্যে একটা পুজো অনুষ্ঠিত হতে চলেছে, যার মূল উদ্দেশ্য হলো শান্তি চাই। পাড়ার কয়েকটা ঘর নিয়ে খুব কম বাজেটের মধ্যে এই পুজো করার উদ্দেশ্যই হচ্ছে পুজোর পাঁচটা দিন সকলকে নিয়ে একসাথে কিছু আনন্দকর মুহূর্ত কাটানো। তাই এই মুহূর্তে আমার কাছে এই পুজো কমিটির কিছু মহিলাবৃন্দ রয়েছেন, তাদের কাছে আমি শুনে নেব তাদের পুজো বিষয়ে কিছু কথা। আপনার নাম? আপনি কত বছর ধরে এই পুজোর সাথে যুক্ত আছেন? আমি তো এই 10 বছর ধরে পুজোর সাথে যুক্ত আছি। এই ঘরোয়া পরিবেশের মধ্যে এই পুজোটাতে, মানে এই দুর্গাপূজাটা দেখুন বাঙালিদের একটা উৎসব হয়ে দাঁড়ায়, তো সেই জায়গা থেকে আজ আপনি সকলের সাথে এই পাঁচটা দিন একসাথে আপনারা কাজ করে থাকেন, তো এই পুজোর মধ্যেই থাকেন কি মনে হয়? বাইরের পুজো কি দেখার সুযোগ পেল? এই পুজোতেও থাকি, কিন্তু এখন মানে কাজ করার পর যখন একটু রাত্রির দিকে সবাই মানে বাড়ির পরিবারের সাথে বের হই রাত্রিটা কাটাবার জন্য, দিনের বেলা এখানেই থাকি। এই পুজো কি শুধুমাত্র পুজোই না, এর মধ্যে অন্য কিছু আছে? না, অনেক কিছুই আছে, আমাদের সামাজিক মানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, সব কিছুই হয়। তো এই কতজনে মিলে এই পুজোর সাথে যুক্ত আছে যদি একটু বলুন? আমরা প্রচুর প্রচুর মানে ভাই বোন দাদা দিদি সবাই মিলে আমরা আনন্দ করি, অনেক লোক পাড়ার যতগুলি থাকে বাচ্চা টাচ্চা সবাই মিলে আমরা আনন্দ করি। যে গত বছর ছেলেরা সামনে ছিল এই পুজোটা, আজকে আপনারা কাঁধে নিয়েছেন এই পুজোটা, কতটা আশাবাদী যে এই পুজোটা নিজেদের দায়িত্বে উত্তর দিতে পারবেন বা আগের থেকে ভালো পারফরমেন্স করতে পারবেন? কিন্তু এটা মেয়েরা মানে মহিলারা করলেই তো এটা ভালো হয়, এই জন্য মহিলাদেরকেই করেছে এনারা। মহিলারা করলে আপনার মানে সবকিছু কাজকর্ম টাজকর্ম ভালো টালো হয় সব। আপনি কি বলতে চাইছেন যে গত বছর যারা পুজো করেছে তারা ভালো পুজো করতে পারেনি? না, পারেনি সেটা বলেছি না আমরা, সেটা কি বলেছি আপনাকে? আমি সেটা বললাম না যে মহিলারা করলে একটা আনন্দ করে যেটা ভালো হয়। গত বছর মধ্যে মিশ্র হয়েছিল, মানে পুরুষ মহিলা মিশিয়ে মিশ্র করা হয়েছিল, এবারে শুধু মহিলা কমিটি করে দেওয়া। আচ্ছা, মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি আপনাদের এই পুজোর উৎসাহ দেওয়ার জন্য 10,000 টাকা অনুদান দিয়েছিল, তো সেই জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথা উঠেছিল এবং এবছরও সেটা 25,000 টাকা এবং মহিলাদের জন্য 30,000 টাকা করেছে। আপনি কি মনে করেন মমতা ব্যানার্জির এই প্রদেয় অর্থ আপনাদের কোনো কাজে লাগবে? সে তো অবশ্যই, তাহলে আমাদের স্বল্প বাজেটের পুজো, তো তাতে যদি টাকাটা পাই আশা করছি আমাদের পুজোর ক্ষেত্রে অনেক কাজেও লাগবে। সেটা কি চিন্তা ভাবনা রয়েছে এই পুজোটা নিয়ে যদি একটু বলেন আপনি? আগামী দিনে আমাদের আর এবছর 20 বছরে আমরা পদার্পণ করলাম, আর 4 বছর পর গেলে আমরা 25 বছরের মাথায় যাবো, যখন 25 বছর হবে সেই পরিকল্পনা আমরা এখন থেকে শুরু করেছি। আমাদের ছোট পাড়া, অল্প কয়েকটা ঘর, সেখান থেকে আমরা কারোর উপর ধরুন পাড়ার সকলে নিজে যেটা পারে সে সেটা পুজোর ক্ষেত্রে দেয়, সেই পারপাসে আমরা এখন থেকে কিছু সঞ্চয়ের ব্যবস্থা করেছি, সেটা হয়তো আগামী 4-5 বছর পর গিয়ে সেটাকে আমরা আরও ভালো ভাবনা চিন্তায় নিয়ে যাবো পাড়ার পুজোটাকে, যাতে আগামী দিনে যাদেরকে ছাড়বো তারা সেটা উৎসাহিত হয় আরো বড়ভাবে নিয়ে যেতে পারে পুজোটাকে। মাত্র 1,70,000 টাকা বাজেট নিয়ে এই বীরেশ্বর ধরলেন পল্লী কল্যাণ সমিতি তাদের পুজো করে রয়েছে এবং একটি পাড়ার মধ্যে পুজো, যার মূল উদ্দেশ্য হচ্ছে গেট টুগেদার, সবাইকে এই পাঁচটা দিন একত্রিত করে এই পুজোর আনন্দ উপভোগ করা। মেয়েরাও বাড়ির হেঁসেল সামলেও যে ভালোভাবে পুজো উঠতে দিতে পারে তার একটা চ্যালেঞ্জ নিয়ে আজকে তারা এই পুজোটা করবার জন্য উৎসাহিত হয়েছে। জানি না কতটা সুন্দর এটা পুজো উপহার দিতে পারবে, তবে এটা ঠিক যে নিজেদের মধ্যে আত্মিকতা আরও একটু বেড়ে উঠবে, যেটা আজকালকার দিনে হারিয়ে যাওয়ার পথে। এইরকম আরও পুজো নিয়ে আমরা আসবো, আপনারা অবশ্যই এনাদের উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই এই অঞ্চলে একবার একটু ঘুরে আসবেন, যেসব মহিলারা সদ্য পুজো করছেন তারাও এখানে আসবেন, আর যদি মিস করে থাকেন তাহলে বিশ্ব বাংলা টিভিতে চোখ রাখবেন। এই প্রথম প্রায় 500-এরও বেশি ছোট বড় পুজো নিয়ে
বিশ্ব বাংলা টিভি আপনাদের সামনে হাজির হবে। বিশ্ব বাংলা টিভিকে দেখতে হলে প্লে স্টোর থেকে বিশ্ব বাংলা টিভি অ্যাপ ডাউনলোড করুন কিংবা ইউটিউবে গিয়ে বিশ্ব বাংলা টিভি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আরও নতুন কোনো পুজো নিয়ে আবার আসবো আমি আবার নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ গুড নাইট। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ। এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।